আল্লাহর নবী প্রশ্ন করলেন, "আসসালামু আলাইকুম। হে আমার সাহাবীরা, তোমাদের কী হলো? তোমরা সকলে কেন আমার সামনে চলে আসছো?" এবার সাহাবায়ে کرام বললেন, "ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে একটা পানির পাত্র আছে, এই পাত্র ব্যতীত আমাদের কাছে আর কোন পানি নেই। আমরা পান করার জন্য কোনো পানি পাইছি না। আমরা ওযু করার জন্য কোনো পানি পাচ্ছি না।"

আর শাহাদাtangulda আল্লাহর নবীর সামনে যে পানির পাত্রটা ছিল ওই পাত্রের মধ্যে রাখলেন রাখার সঙ্গে সঙ্গে কূপ থেকে যেভাবে পানি উঠতে থাকে আল্লাহর নবীর আঙ্গুল দিয়া সেভাবে কূপের মতন পানি বের হওয়া শুরু হয়ে গেল বলি সুবহানাল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন

কিন্তু আল্লাহর পয়গম্বর আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় মাত্র পিনার আঙ্গুল মোবারক ওই পানির পাত্রের মধ্যে রাখলেন আল্লাহ নবীর আঙ্গুল থেকে এমন ভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেল যেভাবে কুফের থেকে পানি উতলে উঠতে থাকে সাহাবায়ে কেরাম হয়ে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সকলে পানি পান করলাম এই পানির দ্বারা আমরা সকলেই ওযু করলাম এবার সালেম রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি জাবেরকে প্রশ্ন করলাম হে জাবের কাম তুমি তুমি ইয়াউমাইজিন ওই হুদায়বিয়ার দিনে তোমরা কতজন ছিলা

নবী দুনিয়া থেকে চলে গেলেন এই মোজেজাটা এখন আর বাকি নাই কিন্তু আল্লাহর নবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার কোরআন নামক মুজিজা দুনিয়াতে থেকে যাবে তাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে এই কোরআনুল কারিম থেকে কোরআনুল কারিমকে দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না ঠিক নাবে ঠিক কথা বলেন কিন্তু যুগ যুগে আমরা দেখেছি আমরা ইতিহাস করে দেখেছি যুগ যুগে যাহারাই কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন যাহারাই কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করে দিয়েছে ছেন কিন্তু কোরআনুল কারীম অতীতে ছিল এখনো আছে ভবিষ্যত থাকবে ঠিক না দেখি আওয়াজ দিয়ে বলে ভাইয়েরা আমার এটা হলো আল্লাহর নবীর নবীর আমলই মধ্যে যা যেমন কাজী ইয়ায রাহমাতুল্লাহ আলাইহি আশসিফা বিতারিফিন হুকুকুল মুস্তাফা নামক কিতাবের মধ্যে লিখছেন একজন ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো সাথে একসা দুই নিয়ে আসছে কি সব কথা বলেন

নবী বলে মেনে না নিবে সেই পর্যন্ত আমি আপনাকে নবী মানব না বলে আল্লাহ নবী বললেন হে ইহুদি তোমার গুইসাপ কোথায় তুমি বের করে দাও এবার ইহুদি যখন তিনার থলার থেকে তিনার থলির থেকে গুইসাপটাকে বের করে দিলেন এবার আল্লাহ নবী প্রশ্ন করলেন ইয়া রব হে রব

ওই জবাব দিলে অফিস সামাই আরশোহো কফিল লাতি সুলতানুগুম আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশের মধ্যে আকাশের মধ্যে আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর রাজত্ব চলে জমির মধ্যে আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর জান্নাতের মধ্যে রয়েছে শান্তি আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর দুজুকে রয়েছে অশান্তি ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন ইহুদি আশ্চর্য হয়ে যাচ্ছে এবার আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন মান আনা হে গুইসাব তুমি বলে দাও আমি কে আমার পরিচয় কি তখন গুইসাব জবাবে দিল আনতা রাসূল রব্বিল আলামিন গুইসাব জবাব দিয়ে দিলেন আপনি বলেন ওই রবের পক্ষ থেকে রসুল যিনি সমস্ত জগতের মালিক যিনি সমস্ত জগতের রব আসমানের রব কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এতগুলা মানুষ আল্লাহ বলতে কষ্ট লাগে ইব্রাহিম নবী সূরা ইব্রাহিমের তাফসীরে আসছে ইব্রাহিম নবী আল্লাহ এই নামটা শুনতে जाया বিন যত সম্পদ ছিল টাকা পয়সা ছিল ধন दौলত ছিল সব কিছু দান করে দিলেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলেন তো আসমানের রব কে আল্লাহ জমিনের রব কে আমাদের রব কে আমাদের রিজিক দাতা কে আল্লাহ দাতা কে मौत দাতা কে তাই বায়রা আমার ওই গুইসব জবাব দিয়ে দিলেন

আমার বায়রা ওই ইহুদি যখন এই অবস্থা দেখলো তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন হে গুইসা আমি তোমাকে শিকার করলাম আমি তোমাকে শিকার করেছি তুমি আমার কথা মতে চলো কিন্তু কোনোদিন তো আমার সাথে একটা কথার জবাব দাও নাই আজকে মুহাম্মদ যা বলে তুমি সাথে সাথে আরবীতে তাই উত্তর দিলা বলি সুবহানাল্লাহ তখন ইহুদি ব্যক্তি বলল ভগবান আল্লাহর پیغمبر আর আমার বুঝার বাকি নাই আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন বলি সুবহানাল্লাহ এগুলা গুলো আমার নবীর আমলই মুজে যাও আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এই মুজিজা গুলো দুনিয়াতে নাই কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন একটা মুজিজা দিয়েছেন যে মুজিজাটা হলো ইলমুল মুজিজা কুরআনুল কারীম নামক মুজিজা নবী বলেন আমি দুনিয়াতে থাকব না এই কুরআন নামক মুজিজাটা থাকবে এটা দেখে দেখে মানুষ ঈমান গ্রহণ করবে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলে ভাইরা আমার এই কুরআনুল কারীমের ফজাইল নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলি শুনতে রাজি আছেন তো কথা বলেন না কেন রাজি আছেন আল্লাহ পাক সূরাতুল ফাতিরের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতউনা কিতাবুল্লাহ وَأَقَامُوا الصَّلَاةَ وأنفقوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورُ أمر الله سورة فاتحة لون برايات نمبر آيات নিশ্চয় যাহারা এই কুরআনুল কারীম তিলাওয়াত করবে দ্বিতীয় নম্বরে নামাজ কায়েম করবে তৃতীয় নম্বরে আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি যেই ধন সম্পদ দিয়েছি তার থেকে ব্যয় করবে প্রকাশ্য ব্যয় করবে গোপন ব্যয় করবে তারাই এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই বলি সুবহানাল্লাহ কয়টা কাজের কথা বললেন আওয়াজ দিয়ে বলেন কয়টা এক নাম্বারে যারা কোরআন তিলাওয়াত করবে দুই নাম্বার যারা নামাজ কায়েম করবে তিন নাম্বারে যারা আল্লাহর পথে দান করবে প্রকাশ্য করবে গোপনেও করবে বর্তমান সমাজে এমন কিছু কথা আছে দান করলে শুধু গোপনেই করতে হয় প্রকাশ্যে দান করা যায় না তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সিররান ওয়া আলানিয়া আল্লাহ বললেন যারা প্রকাশ্যে এবং গোপনে আমি আল্লাহর পথে দান করে যারা নামাজ কায়েম করে যারা কোরআন তিলাওয়াত করে তাহারাই এমন এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই সেই ব্যবসা সব সময় শুধু উন্নতি হতেই থাকবে বলি সুবহানাল্লাহ তোলে আমাদের আরেকটি ভুল ভাঙলো কিনা যে প্রকাশ্য দান করা জায়েজ আছে গোপন দান করা কি আছে কথা বলেন না কেন হ্যাঁ যদি প্রকাশ্য দান করার দ্বারা রিয়া চলে আসে লোক দেখানো মনোভাব চলে আসে তাহলে গোপনে দান করতে হবে কথা বুঝে আসছে কথা বলেন না কেন তাহলে ভাইরা আমার আল্লাহ পাক এক নম্বরে বললেন ইন্নাল্লাযিনা ইতনু কিতাবুল্লাহ নিশ্চয়ই করে আমি আল্লাহর কিতাব আমার আজকে তো মুসলমানের ঘরে কোরআন নাই ঠিক না বে ঠিক কথা বলেন আগে মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত ছিল গানের আওয়াজ ছিল না কিন্তু বর্তমানে মুসলমানের ঘরে কুরআন তিলাওয়াত না গানের আওয়াজ আছে ঠিক নাবে ঠিক আওয়াজ দিয়ে বলেন আগে মুসলমানের ঘরের মধ্যে কুরআন ছিল তাকের মধ্যে আজকে মুসলমানের কুরআনগুলো মসজিদের তাকে ঠিক নাবে ঠিক আজকে মুসলমানের ঘরের তাকের মধ্যে উঠেছে টিভি ঠিক নাবে ঠিক আওয়াজ দিয়ে বলে মায়েরা আমার শহরে মাPile গেলে এমনও বুজা যায় এমনও শোনা যায় অনেক মুসলি ইমামের কাছে কুরআন নিয়ে আসে হুজুর এই কুরআনুল কারীম আমি আমার ঘরের মধ্যে রাখতে পারি নাই বলে কারণটা কি এই কুরআনুল কারীম যদি রাখতে যাই আমার ছেলে আমার মেয়ে আমার ঘরের মধ্যে তাকের মধ্যে টিপিএনএস টিভি এনে লাগাইছে এখন আমার ঘরের মধ্যে কুরআন রাখার জায়গা নাই চিৎকার করে বলি না আউযুবিল্লাহ আগে মুসলমানের ঘরের যেখানে যেই জায়গায় আল্লাহর কোরআন থাকতো আজকে মুসলমানের ঘরে সেই জায়গায় সেখানে এখন টিভি থাকে ঠিক নামে ঠিক আওয়াজ দেব মুসলমানের উপরে শাস্তি আসবে না আসবে কাদের উপর তাই আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করবে এই কোরআন তিলাওয়াত করা দ্বারা লাভ কি ফায়দা কি ভাইয়েরা আমার আত্মার গীবত তারিখের মধ্যে হাদিস আসছে আল্লাহর কয়েকাম পরে বলেন কে আমত নে ময়দানে কঠিন দিনে মুসিবত দিনে যেদিন বাবাই চলের পরিচয় দিবে না মাই মেয়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না নেতা তার নেত্রী পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না সকলেই শুধুমাত্র নাফসি 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 বলবে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পয়গম্বর বলেন ওই কঠিন দিনে তিন শ্রেণীর মানুষ আমার আল্লাহর আর সাজি নিচে থাকবে চিৎকার উপরে বলি সোভ আল্লাহ আল্লাহর ব্যাগ বলেন তারা মেশ্বরে টিলার মধ্যে থাকবে থাকবে আল্লাহর নবী বলেন তাদের কোন চিন্তা থাকবে না তাদের কোনো পেরেশানি থাকবে না তাদের কোন হিসাব হবে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন তাদের মধ্যে এক নাম্বার হলো রজুলুম করো আল করো আন ইবেতে আল্লাহর নবী বলেন এক নাম্বারে ওই ব্যক্তি আনসাজিমের নিচে থাকবেন মেশকো আম্বরে টিলার মধ্যে অবস্থান করবে তার কোনো চিন্তা থাকবে না যেই সময় অন্যান্য মানুষগুলা হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর আদালতে ব্যস্ত থাকবে ওই সময় এই তিন প্রকার মানুষ আল্লাহ পাকের আনসাজিমের নিচে মেশকো আম্বরে টিলার মধ্যে অবস্থান করবে বলি সুবহানাল্লাহ নামবারে আল্লাহর নবী বলেন ওই কুরআনুল কারীমের तिलावत करी যে কুরআনুল কারীম तिलावत করেছে একমাত্র কাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে খুশি করার জন্য আল্লাহর পয়গম্বর বললেন ইবেতেগো আওয়াজি হিল্লা মাতর আল্লাহকে খুশি করার জন্য কোরআনের আলেম হয়েছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরআনের কারি হয়েছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরআনুল করিম তেলাওয়াত করেছে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এমন কোরআনের কারীকে এমন কোরআনের আলেমকে এমন কোরআনের হাফেজকে আল্লাহ পাক আরশের নিচে মেশকাম ভরে টিলা দান করবে বলি সুবহানাল্লাহ কি দান করবে কথা বলেন না কেন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিয়া শুধু তাই নয় শুধু তাই নয় مشقات المدى حديث مشقات المصابي المدم قال رسول الله صلى الله عليه وسلم صلاة تحت العرش يوم القيامة القرآن يحاج عباد له جهر وبطن والأبنة والرحم تنادي إلا من وصلني وصله الله ومن قطعني قطعه الله.

সাজীবের নিচে আমি কোরআনের কাছে চলে আসা চিৎকার করে বলিস কোরআন আর নিচ থেকে দুনিয়াতে থাকতে যারা আমি কোরআনের পক্ষে ছিলাম আমি কোরআনের জন্য জীবন দিয়েছিলাম আমি কোরআনের জন্য কখনো হাত দিয়েছ কখনো পাও দিয়েছ কখনো চক্ষু দিয়েছ আমি কোরআনের জন্য যারা নিজের স্ত্রীকে বিধবা করেছ ছেলে সন্তানকে এতিম করেছ আজকে তোমরা আমি আর কাছে আসো আমি কুরআন আজকে হাত জুন ইবাদা আল্লাহর সাথে ঝগড়া করে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছানো বলেছ সুবহানাল্লাহ

আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে বলে সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক যারা দুনিয়াতে থাকতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছে আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে আত্মীয় সদনের সঙ্গে যারা ভালো সম্পর্ক রেখেছে ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাকের আরশ আজীবের নিচ থেকে ডাকবে আওয়াজ দিবে তোমরা যারা দুনিয়াতে থাকতে আমাকে রক্ষা করেছিলা তোমরা যারা দুনিয়াতে থাকতে আমি আত্মীয় সদনের সম্পর্ক রক্ষা করেছিলা আজকে তোমরা আমি আত্মীয় সম্পর্কের কাছে আরশা জমিনের নিচে চলে আসো আমি আজকে আমার আল্লাহর সাথে সুপারিশ করে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে বলি সুবহানাল্লাহ হে আমার ভাইরা তাহলে এই কুরআনুল কারীম তিলাওয়াত করা দরকার আছে নাকি নাই কথা বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন দরকার আছে নাকি নাই بيرا مرتين بجر بندنا سعنا عن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار علي رضي الله تعالى عنه যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে কোরআন তিলাওয়াত করেছে কোরআন করেছে কোরআনের হালালকে কে হালাল হিসাবে মেনে নিয়েছে কোরআনের হারামকে হারাম হিসাবে বর্জন করেছে যেগুলা কোরআন হালাল করেছে সেগুলা মেনে চলেছে আর কোরআন যেগুলা হারাম করেছে সেগুলা বর্জন করেছে এমন একজন কোরআনুল কারীমের হাফেজ এমন একজন কোরআনুল কারীমের কারি এমন একজন কোরআনুল কারীমের আলেম কে আল্লাহ পাক জান্নাত দান করবে চিৎকার করে বলি আল্লাহ নরি বলেন উনি বলেন শুধু তাকে দান করবে এমন নয় আল্লাহর নবী বলেন ওই কুরআনের হাফেজের সুপারিশের মাধ্যমে ওই কুরআনের আলেমের সুপারিশের মাধ্যমে ওই কুরআনের হাফেজের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক এমন দজজন ব্যক্তিকে জান্নাত দান করবে যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে এমন দজজন জাহান্নামীর আসামিকে আল্লাহ পাক তার সুপারিশে জান্নাত দান করবে বলি সুবহানাল্লাহ তাহলে ভাইয়েরা আমার এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়ে গেল যদি আমার একটা সন্তান কোরআনের হাফেজ হয় যদি আমার একটা সন্তান কোরআনের আলেম হয় যদি আমার বংশধর থেকে আমার একজন নাতি যদি কোরআনের হাফেজ হয় কোরআনের আলেম হয় যদিও ঘটনা কমে আমি গুনার কারণে জাহান্নামে হয়ে যাই তাহলে ওই কোরআনের হাফেজের সুপারিশের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে ঠিক না বে আওয়াজ দিয়ে বলে এই আমার ভাইরা মনোজগরের সাথে কথাগুলা শুনেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী কে হবে আল্লাহ কো আকবার কোনো নবীও এত বড় সুপারিশকারী হবে না কোনো ফেরেশতাও এত বড় সুপারিশকারী হবে না কোন আল্লাহর ওলিও এত বড় সুপারিশকারী হবে না সবচেয়ে বড় সুপারিশকারীর নাম হলো আল কুরআন চিৎকার করে বলেন নাম কি আরো আর জোরে বলেন নাম

আল্লাহর নবী বলেন কোন নবীও এত বড় সুপারিশকারী হবে না কোন ওলিও এত বড় সুপারিশকারী হবে না কোন ফেরেশতাও এত বড় সুপারিশকারী হবে না কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারীর নাম হলো আল কুরআন শুধু তাই নয় সখী ইবনে ইব্বানের মধ্যে আছে قال الرسول الله صلى الله

যে কোরআনুল কারিমকে সামনে রেখেছে কোরআনুল কারিম তাকে সুপারিশ করে জান্নাতে নিক্ষেপ করবে সুবহানাল্লাহ আর যারা কোরআনুল কারিমকে পিছনে রেখেছে এই কোরআন কারিম তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন মুহাদ্দিস কেরাম ব্যাখ্যা করেন কোরআনুল কারিমকে সামনে রাখার অর্থ কি আর পিছনে রাখার অর্থ কি মুহাদ্দিস কেরাম বলেন অর্থাৎ যারা কোরআনুল কারিমের আইনকে সব সময় মেনে চলেছে তাদেরকে কোরআনুল কারিম কিয়ামতের ময়দানে জান্নাতে নেবে আর যারা কোরআনুল কারিমের আইনকে মানে নাই কোরআনুল কারিমকে বিদ্যাঙ্গুল দেখাইছে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে ঠিক না আওয়াজ দিয়ে বলেন এমন লোক মনে নাই মনে নাই আওয়াজ দিয়ে বলেন না কেন না নাকি নাই যারা কোরআনকে দেখতে পারে নাই কোরআনের কথা শুনতে পারে নাই যারা কোরআনের কথা বলে তাদের সমাজের মধ্যে তারা সঠিক চোখে দেখতে চায় না ঠিক না বে আওয়াজ দিয়ে বলে আমরা বলতে চাই যারা আজকে কোরআনকে দেখতে পারে নাই কোরআনের মাহফিল দেখতে পারে নাই কোরআনের আলেমকে দেখতে পারে নাই কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালেম নাস্তিক মুরতাদের বিপক্ষে আল্লাহর কোরআন এক নম্বরে মামলা দায়ের করবে ঠিক না বে আওয়াজ দিয়ে বলে নারে আল্লাহু আকবার

যেভাবে সাহাবাইকারাম কোরানের জন্য রক্ত দিয়েছেন এই ত্রিশপরা কোরান কিন্তু সাগরের শাড়ি উপরে দিয়ে বেশ আমার আপনার কাছে আসে নাই সে নাই সাহাবাইকারামের রক্তের উপর ভর করেই কোরান বিশ্বের আনা সেখানে সে পৌঁছেছে ঠিক সেভাবে ঠিকাবাসিয় বলেন তাই আমরা প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিব আমরা কোরানের জন্য আমাদের মাল দিব আমরা পয়োজনে কোরআনের জন্য সব কিছু দিয়ে দিব তারপর কোরআনকে আমরা অসম্মানী হতে দিব না ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন কোরআনের জন্য জীবন দিতে কে রাজি আছি কথা বলেন না কেন রাজি আছি আরো জোরে বলেন রাজি আছি তারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি সবাইকে কবুল করো মঞ্জুর করো সকলে বলি আমি আমাদেরকে সব সময় কোরআনের পক্ষেই থাকতে হবে কেননা রসুল বলেছেন কেমন কোরআন কারিমের মতন এত পাওয়ার হাউজার কালো থাকবে না কোন নবীয় হবে না হবে না হবে না হবে না কোন পেরেস্তল হবে না হবে না এত বড় সুয়ারি নাম হচ্ছে আল কোরআন এই কোরানের পক্ষে যারা থাকে আল্লাহর পয়েগম্বর বলেন পদহু ইলাল জান্নাত এই কোরআন তাকে ধরে জান্নাতে নিক্ষ তিনিক্ষেত্র আর যে কোরআনের বিপক্ষে ছিল কোরআনের বিপক্ষে অবস্থান করেছিল এই কোরআন তাকে ধরে তাকে জাহান নামে সবাই তো তার শিবরে سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ <تصفيق> <تصفيق> তাহলে আমাদেরকে সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে তাহলে আশা করা যায় কে মাত্র ময়দানে কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নেবে ঠিক না ভাই ঠিক আওয়াজ দিয়ে আমার শুধু তাই নয় তাই নয় بيا كريمة حديث عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقران يشبعان للعبد يقول الصيام وي ربي اني منعته الطعام والشراب في النهار فشفعني فيه ويقول القران وي ربي اني منعته النوم بالليل فشفعني فيه

পান করা থেকে দূরে রেখেছিলাম স্ত্রী সহবাস করার থেকে দূরে রেখেছিলাম আজকে তুমি এই বান্দার পক্ষে আমি রোজার সুপারিশ কবুল করো বলি সুবহান আবার আল্লাহর কোরআন এসে দাঁড়িয়ে যাবে বলবে আয় আল্লাহ

নিশ্চই যাহারা করবে আপনাদের কাছে জানতে চাই তিলাওয়াত করলে লাভ আছে নাকি না আরো জোরে বলেন আসে নাকি না

কোরআনের হাফেজ কে বলা হবে কোরআনের কারি বলা হবে হে আলেম হে কারি হে হাফেজ আজকে তুমি কোরআন তিলাওয়াত করো আমি আল্লাহ নিজে শুনবো চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন হাফেজে কোরআন হাফেজে কোরআন কোরআন তিলাওয়াত করবেন আর প্রতিটি আয়াতের বিনিময়ে সে একটা করে পদমর্যাদা লাভ করতে থাকবে একটা আয়াত তিলাওয়াত করবে একটা তাহার মধ্যে সে উঠে যাবে যাবে আরেকটা আয়াত তিলাওয়াত করবে আরেকটা তলার মধ্যে উঠে যাবে আরেকটি আয়াত তিলাওয়াত করবে আরেকটি তলার মধ্যে উঠে যাবে আল্লাহর পয়গম্বর বলেন কুরআনুল কারীমের আয়াত যতগুলা কিয়ামতের ময়দানে জান্নাতের তলা হবে ততটুকু চটকার করে বলি সুবহানাল্লাহ কুরআনুল কারীমের আয়াত সংখ্যা যত জান্নাতের তলা হবে তত শিকার করে বলেছে সুবহানাল্লাহ মায়েরা আমার এই হাদিস রে মক্কায় মুহাদ্দিসিন کرام বলেন কুরআনুল কারীমের 6666 আয়াত তাহলে জান্নাতের তলাও হবে 6666 আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার একজন হাফে যে কুরআন কিয়ামতের ময়দানে জান্নাতের 6600 শিশুটি তালার মধ্যে অবস্থান করবে তাই ভাইয়েরা আমার বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করার দরকার আছে না কি নাই আল্লাহু আকবার একটা ঘটনা মনে পড়ে গেল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখনই কথা বলতেন তিনার মুখ থেকে বরের জ্ঞান বের হতো কি বের হতো কথা বলেন যিনি মসজিদে মধ্যে সত্তর বৎসর ইমামতি করেছেন কাসেম যখন কথা বলতেন তখন তিনার মুখ থেকে মেষ্টম্বরের গ্রাম বের হতো তিনার এক সাগরি তিনার এক তিনার এক ছাত্র একদিন প্রশ্ন করলেন উস্তাদ আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে জানতে চাই আপনি আপনার মুখের মধ্যে কোন সুগন্ধি জাতীয় কিছু রাখেন কিনা আপনি যখনই কথা বলেন তখন আপনার ভিতরে থেকে মুখ থেকে মেষ্টম্বরের গ্রাম বের হয় ইমাম আহ বলতে চায় না ইমাম আসিম বলতে চাই না ছাত্র বলে উস্তাদ আপনার কাছে জানতে চাই আপনি আপনার মুখের ভিতরে কোন সুগন্ধি জাতীয় কিছু রাখেন কিনা ইমাম আসিম বলে বাবা না না আমি আমার মুখের ভিতরে কিছুই রাখি না এবার ছাত্র বলে বাবা তাহলে আপনি যখনই কথা বলেন তখন আপনার জবান থেকে এত সুন্দর গ兰 বের হয় এত সুন্দর গ兰 বের হয় আমি মদিনার ওলি বলিতে কোথাও এরকম আর তো দেখি নাই এত সুগন্ধি দেখি নাই বলি সুবহান

কোরআন তিলাবত করতে করতে একদিন আমার ঘুম চলে আসছে কোরআন তিলাবত করতে করতে আমার একদিন ঘুম চলে আসছে আমি ঘুমের ঘরে দেখতে পাইলাম রহমা হাজির হয়ে গেছে বলি বলিস আল্লাহর নবী যখন আমার দরবারে আসলেন আসার পর আমি বললাম ওগো আল্লাহর পয়গম্বর আপনি কেন আমার দরবারে আসছেন আল্লাহর নবী জবাব দিলেন কে ইমাম আসেন তুমি আল্লাহর কোরআন এত সুন্দরভাবে তিলাবত করো এত মধুর সুরে তিলাবত করো আমি নবীর মনে চাই তোমার ঠোঁটের মধ্যে আমার ঠোঁটগুলা লাগাই একটা চুমু দিতে বলি সুবহানাল্লাহ

হজরতে বুড়াই দা রবি আল্লাহ বলেন আমি আল্লাহ নবীর নিকটে বসা কিনাম এমন সময় আল্লাহ নবী বললেন আমি শুনেছি নবী বলেন মানুষ যখন কবর থেকে কে আমত্রে ময়দানে যাবে তখন আল্লাহর কোরআন এমন অবস্থায় কোরআনের কারির কাছে এসে উপস্থিত হবে আল্লাহ নবী বলেন এমন অবস্থা আসবে মানুষের দুর্বলতার কারণে মানুষের চেহারা যেমন হয়ে যায় মানুষের দুর্বলতার কারণে মানুষের চেহারা রং যেমন পরিবর্তন হয়ে যায় ওইরকম অবস্থায় আল্লাহর কোরআন সে কোরআনের কারির কাছে বলবে মা আরিফুকা তুমি কি আমাকে চিন তখন কোরআন বলবে মা আরিফুকা আমি তোমাকে চিনি নাই হালতা আরি ফুনি তুমি কি আমাকে চিন তখন কোরআন বলবে না না আমি তোমাকে চিনি না আবার কোরআন বলবে তুমি কি আমাকে চিন তখন কোরআন বলবে না না আমি তোমাকে কে চিনিনা এবার কুরআন জবাব দিবে আমি ওই কুরআন যেই কুরআন তোমাকে দিনের বেলায় নিপাসি করে রেখেছিলাম আমি ওই কুরআন যেই কুরআন তোমাকে দিনের বেলায় খানার থেকে দূরে রেখেছিলাম আমি ওই কুরআন যেই কুরআন তোমাকে দিনের বেলায় স্ত্রী ব্যবহার করা থেকে দূরে রেখেছিলাম আমি ওই আসহার আসহারাতুল লাইলাকা রাত্রি বেলায় আমি কুরআন তোমাকে ঘুমের থেকে দূরে রেখেছিলাম বলি সুবহানাল্লাহ তখন কুরআন ডাক দিয়ে বলবে হে কোরআন দুনিয়াতে থাকতে তুমি আমি কোরআন উপর আমল করতে যে রোজা রেখেছিলাম রাত্রি বেলায় আরামের গুমকে হারাম করে আমি কোরআন কে তিলাওয়াত করেছিলাম দুনিয়াতে দেখেছ প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা লাভ হাসিল করতে চায় আজকে তুমি আমি কোরান দ্বারা সবচেয়ে বেশি ব্যবসায়ী হয়ে যাইবা বলি সুবহানাল্লাহ

বাবাকে তোমার মা বাবার মাথার মধ্যে দুইটা নুরের টুপি পরিধান করে দেওয়া হবে আল্লাহর পয়গাম্বর বলেন লা ইউকাউয়ামু লাকুম মা আহলুদ দুনিয়া तमाम পৃথিবীর ধনীরা মিলে যদি চেষ্টা করে তামাম পৃথিবীকে যদি বিক্রি করা হয় আসমান জমিন যদি বিক্রি করা হয় তার পর পিতা তার মাথার মধ্যে যে দুইটা টুপি পরায়া দেওয়া হয়েছে ওই দুইটা টুপির দাম হবে না সিদ্দিক করে করে বলি সুবহানাল্লাহ

হবে আল্লাহর নবী বলেন সূর্যের আলোর চেয়ে তার আলো বেশি হবে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী উপমা দিয়ে বলেন হে আমার উম্মতরা ভালো করে শুনো আকাশের সূর্যটা যদি তোমাদের কারো ঘরের মধ্যে চলে আসে আলো কেমন হবে কোন হিসাব আছে কথা বলেন না কেন আকাশের সূর্যটা যদি আল্লাহর নবী বলেন তোমাদের ঘরে চলে আসে কেমন অবস্থা হবে

বাবা মাকে যদি এত সম্মান দেওয়া হয় আপে যে কুরআনের মা বাবা যদি এত সম্মান হয় রাসূল বলেন তাহলে স্বয়ং কুরআন ওয়ালার কেমন সম্মান হবে তোমরা নিজেরাই চিন্তা করে দেখো সুবহানাল্লাহ বলবেন না তাহলে একটা সন্তানকে কুরআনের হাফেজ বানানোর দরকার আছে নাকি নাই কথা বলেন না কেন আছে নাকি না

নাকি বলবেন যে আলেম হইলে খানা পাবে না আলেম হইলে কম দামি পোশাক পরবে এমন চিন্তা ফিকির ওলা কিছু মানুষ আছে না কথা বলেন না কেন আছে নাকি নাই আপনি একটু বেবি সিনতে দেখেন তো আপনার মসজিদের ইমাম সাহেব 3000 4000 5000 6000 টাকা বেতনে চাকরি করে তাদের পোশাকটা কি আপনার চাইতে কম দামি না দামি কথা বলেন না কেন দামি না কম দামি

এমন সময় হঠাৎ করে তিনি এক জায়গায় দাঁড়িয়ে গেলেন যেখানে কোনো ছায়া নেই কোনো গাছগাছালি নেই কোনো ছায়া নেই সূর্যের তাপ প্রচন্ড সূর্যের তাপ ওমর ফারুক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো এদিকে তাকায় কখনো ওই দিকে তাকায় আর চোখের পানি গুলা দিয়ে জোর জোর করে কাঁদতে লাগলেন পিছন থেকে চাহাবাই কেরামের জামাত দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম গমাত্ম হয়ে গেলেন মাথার গাম গুলা বেবে জমিনে পড়তেছে এমন সময় একজন সাহাবি সামনে যে বলে ও খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার কারণটা কি আপনি এখানে কেন দাঁড়িয়ে গেলেন এখানে কোনো গাছগাছালি নেই তারানের কোন পরিবেশ নেই এখানে কোনো ছায়া নেই এখানে কেন আপনি দাঁড়াইলেন এবার খলিফাতুল মুসলিমের উমরে ফারুক জবাব দেয় হে আমার সাহাবীর দলেরা হে আমার সাথীরা ভালো করে শুনো আমি উমর ইসলাম গ্রহণ করার আগে এই জায়গার মধ্যে আমি উট চরাইতে উট চরাইতাম কথা বলে আমি ওমর উট চরাইতাম এখানের মধ্যে আমি যখন ইসলাম গ্রহণ করি নাই আমি ওমর উট চড়ানোর নিয়মও জানতাম না সন্ধ্যাবেলা যখন আমি উটগুলা নিয়ে বাড়িতে যাইতাম আমার উটগুলা ছিল উপবাস আমার উটের পেটের মধ্যে খাবার নাই আমি উটগুলাকে চরাইতো জানতাম না সন্ধ্যাবেলা যখন উট নিয়ে আমি বাড়িতে যাইতাম তখন আমার বাবা দেখে বলতো হে খাত্তাবের बेटा ওমর এত বড় লম্বা হয়েছ এত বড় হয়েছ এখন তলাই এখন পর্যন্ত তুমি উঠ সরাইতে জানো না যেভাবে খালি উঠগুলা মাঠে নিয়েছ সেভাবে খালি উঠগুলা আবার নিয়ে আসছ তুমি ভবিষ্যতে কি করে খাইবারে উমর আমি ওমর আজকে সেই কথা ভেবে চিন্তা এক করে এখানে কাটতেছি দাঁড়ায়া আমি ওমর এই জায়গার এই মাঠের উটের একজন রাখাল চিনাম আজকে আল্লাহ পাক কোরআন গ্রহণ করার কারণে কোরআনের পথে আসার কারণে আমি ওমরকে খলিফাতুল মুসলিম মুসলিমিন বানিয়ে দিছে চিৎকার করে বলি সুবহান আল্লাহ আগে ওমরের নাম কেউ জানতো কথা বলেন না কেন জানতো ওমর কে আগে কেউ চিনতো আগে কেউ ওমর কে চিনতো না ওমরের নাম জানতো না একমাত্র শুধুমাত্র কুরআনের নিচে আসার কারণে কুরআনকে গ্রহণ করার কারণে কুরআনের পথ অবলম্বন করার কারণে আল্লাহ পাক তার সম্মান বাড়াইছে না কমাইছে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন সম্মান বাড়াইছে না কমাইছে তাহলে আমরাও যদি কোরআনের পথে থাকি কোরআনের পথে আসি আমাদের সম্মান বাড়াইবে কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের সম্মান বাড়াইবে কে তাহলে ভাইয়ারা আমার আল্লাহর পয়গম্বরে বলেন এই কোরআন দ্বারা আল্লাহ পাক কাউকে সম্মানিত করেছেন আবার এই কোরআন দ্বারা আল্লাহ পাক কাউকে অসম্মানিত করেছেন আমরা তো এখন মনে করি সরকার হতে পারলেই সে সম্মানিত হয়ে গেল এমপি হতে পারলেই সে সম্মানিত হয়ে গেল মন্ত্রী হয়ে যেতে পারলেই সে সম্মানিত হয়ে গেল চেয়ারম্যান মেম্বার নেতা হতে পারলেই সম্মানিত হয়ে গেল আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে নিজে কুরআন শিক্ষা করে অপরকে কুরআন শিক্ষা দেয় যার মাঝে কুরআন নেই যার মাঝে কোরআন তিলাওয়াত নেই কোরআনের লক্ষণ নেই সে সরকার হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে চেয়ারম্যান হতে পারে এমপি হতে পারে মেম্বার হতে পারে নেতা হতে পারে আল্লাহর কসম আল্লাহর কাছে তার কোনো সম্মান নেই ঠিক না বেঠে কা আওয়াজ দিয়ে বলেন তবে হ্যাঁ সরকার হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে চেয়ারম্যান মেম্বার নেতা হওয়ার পরে যদি তার ভিতরে আল্লাহর কোরআন থাকে কোরআনের শিক্ষা থাকে কোরআনের পথে চলে তার দাম বাড়বে না কমবে কমবে আওয়াজ দিয়ে বলেন না কমবে এটা সহি বোকারের হাদিস রসুল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয় যেমন ভাই হাকিম হাদিস আছে কোন রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম